আজ আমি তোমাদের প্রজাতি সম্পর্কে ধারণা দেব। প্রজাতি হচ্ছে ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসের প্রাথমিক একক। যারা যে সমস্ত প্রজাতি একই কতগুলি জীবের সমন্বয়ে গঠিত, যারা পরস্পর প্রজনন ঘটিয়ে উর্বর বা প্রজননশীল অপত্য সৃষ্টি করতে পারে। প্রজাতির বৈশিষ্ট্য হল প্রজাতি শ্রেণীবিন্যাসের প্রাথমিক একক। প্রতিটি প্রজাতি গঠনগত দিক থেকে অন্য প্রজাতির থেকে পৃথক। একটি প্রজাতির অন্তর্ভুক্ত সমস্ত জীব নিজেদের মধ্যে প্রজনন ঘটিয়ে অপত্য উৎপাদন করতে পারে। জিনগতভাবে প্রতিটি প্রজাতি অন্য প্রজাতির থেকে পৃথক। প্রতিটি প্রজাতি সংকরায়নের কারণে ভৌগোলিক বা বাস্তুতন্ত্রের প্রভাবে বাহ্যিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটিয়ে রেস বা উপপ্রজাতি গঠন করতে পারে। কিন্তু সেই উপপ্রজাতিগুলি নিজেদের মধ্যে প্রজননশীল হওয়ায় তারা একই প্রজাতির অন্তর্ভুক্ত থাকে। যেমন ককশিয়ান, মঙ্গোলিয়ান এবং নিগ্রোদের গঠন প্রকৃতির প্রচুর প্রভেদ থাকলেও তারা একই প্রজাতির অন্তর্ভুক্ত। প্রত্যেকেই হোমোসেপিয়ান সেপিয়ান্সের অন্তর্ভুক্ত। দ্বিপদ নামকরণে প্রথম নামটিকে গণের নাম অর্থাৎ জেনেরিক নাম বলে এবং পরবর্তী নামটিকে প্রজাতির এপিথেট বা স্পিসিস এপিথেট বলা হয়। প্রতিটি প্রজাতি দুটি নামের সমন্বয়ে গঠিত, গণ এবং প্রজাতি। একই গণের অন্তর্ভুক্ত বিভিন্ন প্রজাতির ক্ষেত্রে গণের নামটি অপরিবর্তিত থাকে, প্রজাতির ক্ষেত্রে সেটি পরিবর্তিত হয়। যেমন সোলানাম নাইগ্রাম, সোলানাম টিউবারসাম, সোলানাম ইন্ডিকাম। এক্ষেত্রে সোলানামটি গণের নাম এবং একই গণের অন্তর্ভুক্ত হয়, এটি অপরিবর্তিত আছে কিন্তু প্রজাতিগুলি পরিবর্তিত হয়েছে। গণটিকে পূর্বসূমি বা অ্যানসিস্টার বলে। যে প্রক্রিয়ায় নতুন প্রজাতি সৃষ্টি হয় তাকে স্পিসিয়েশন বলে। যখন একই ভৌগোলিক অঞ্চলে প্যারেন্টাল পপুলেশন থেকে পৃথক না হয়ে নতুন প্রজাতির সৃষ্টি হয় তখন তাকে বলা হয় সিম্প্যাট্রিক স্পিসিয়েশন। অপরদিকে প্যারেন্টাল পপুলেশন থেকে ভৌগোলিকভাবে পৃথক হয়ে যে প্রজাতির সৃষ্টি হয় তাকে অ্যালোপ্যাট্রিক স্পিসিয়েশন বলে। প্রজাতি সম্পর্কে ধারণাগুলি হল, প্রথম হচ্ছে বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট। বহিরাকৃতিমূলক প্রজাতির ধারণা ত্রুটিপূর্ণ হয়, এর পরিবর্তে জৈবিক প্রজাতি ধারণার অবতারণা ঘটে। বিজ্ঞানী ডবঝনস্কি এবং মেয়ার জৈবিক প্রজাতি ধারণার পরিপোষক। প্রজাতির সংজ্ঞা দিতে গিয়ে ডবঝনস্কি বলেন, প্রজাতি হল সেই সমস্ত ম্যান্ডেলীয় পপুলেশন যা একই সাধারণ জিনপুলের অংশীদার। তবে মেয়ার অন্যভাবে আরও যুক্তিগ্রাহ্য একটি সংজ্ঞা দ্বারা প্রজাতিকে রূপায়িত করেছেন। মেয়ারের মতে প্রজাতি হলো এমন এক জীবগোষ্ঠী যা আরেক জীবগোষ্ঠীর থেকে জননগতভাবে বিচ্ছিন্ন। জৈবিক প্রজাতি ধারণার প্রজাতি একটি সচল সত্তা হিসেবে বিবেচিত হয় ও প্রজাতির স্বাতন্ত্রতা ও তার ব্যবহারগত বৈশিষ্ট্য দ্বারা নির্ধারিত হয়। বহিরাকৃতিমূলক প্রজাতি ধারণার ত্রুটি এই প্রজাতি ধারণার অনেকখানি দূর করেছে। জৈবিক প্রজাতি ধারণা অনুযায়ী একই প্রজাতির সদস্যগণ আন্তঃপ্রজননে সমর্থ হওয়ায় ও একই রকম জিন সম্ভারের অধিকারী হওয়ায় তাদের মধ্যে সাদৃশ্য থাকা স্বাভাবিক। সুতরাং জৈবিক প্রজাতির ধারণা বহিরাকৃতিমূলক প্রজাতির ধারণার উপর প্রতিষ্ঠিত এবং বিশেষভাবে সংশোধিত বলা যায়। জৈবিক প্রজাতি ধারণার সীমাবদ্ধতা। জৈবিক প্রজাতি ধারণা একবারে ত্রুটিহীন নয়, এর কিছু কিছু সীমাবদ্ধতা আছে। যেমন অবলুপ্ত প্রজাতির ক্ষেত্রে জৈবিক প্রজাতির ধারণা অনুযায়ী কোনো প্রজাতিকে রূপায়িত করা কঠিন হয়। অযৌন জননকারী প্রজাতিদের ক্ষেত্রে এই প্রজাতি ধারণা প্রয়োগ করা যায় না, কারণ অযৌন জননকারী জীবদের ক্ষেত্রে আন্তঃপ্রজননের মাধ্যমে জিনের আদান প্রদান ঘটে না। পৃথিবীতে বিভিন্ন সময়ে অবস্থানকারী প্রজাতি কিংবা বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী প্রজাতি গোষ্ঠীর ক্ষেত্রে এই প্রজাতি ধারণা কতটা প্রযোজ্য তা বলা শক্ত। এরপর আসছে জেনেটিক স্পিসিস কনসেপ্ট। যে পপুলেশনে জিনগত বৈশিষ্ট্য একই রকম, যা ডিএনএ ও ডিএনএ সংকরণ বা জেনেটিক ফিঙ্গারপ্রিন্টিংয়ের মাধ্যমে নির্ধারিত করা যায়। ফেনেটিক স্পিসিস কনসেপ্ট, প্রজাতি হল ফেনোটাইপের দিক থেকে সদৃশ্য পপুলেশন এবং তাদের বাহ্যিক আকৃতি অন্য জীবগোষ্ঠী থেকে পৃথক।
জাতি জনিত তো পিসিস কনসেপ্ট, প্রজাতি হলো জাতিজনির অগ্রভাগে উপস্থিত ক্ষুদ্রতম জীবগোষ্ঠী যারা একই পূর্বসূরি থেকে উদ্ভূত। অভিব্যক্তিমূলক প্রজাতি ধারণা, জৈবিক প্রজাতি ধারণার সীমাবদ্ধতার জন্য সব ক্ষেত্রে প্রযোজ্য এমন প্রজাতির সংজ্ঞা অনুসন্ধানের প্রয়াস জাগে। এর ফল হিসেবে দেখা দেয় অভিব্যক্তিমূলক প্রজাতি ধারণা। এই প্রজাতি ধারণার প্রস্তাবক হলেন সিম্পসন, গ্র্যান্ট, এরা অভিব্যক্তিমূলক প্রজাতি ধারণাকে সমর্থন করেছেন। অভিব্যক্তিমূলক প্রজাতি ধারণা অনুযায়ী প্রজাতির সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে, প্রজাতি হল পূর্বপুরুষ থেকে উদ্ভূত পৃথক সত্তাযুক্ত পপুলেশন যা এককভাবে দিক নির্ণীত অভিব্যক্তি দেখাতে সক্ষম। অবলুপ্ত প্রজাতি, যৌন কিংবা অযৌন জননরত প্রজাতির সব ক্ষেত্রে অভিব্যক্তিমূলক প্রজাতি ধারণার প্রয়োগ চলে। এই ধারণা অনুযায়ী প্রজাতি একই অভিব্যক্তির একক সত্তা হিসেবে বিবেচিত হয়। প্রজাতি ও তার বিবিধ রূপভেদ, স্পিসিস অ্যান্ড ইটস পলিমরফিক ভেরিয়েশন। প্রজাতির সংজ্ঞা যেভাবে দেওয়া যাক না কেন, প্রজাতি ধারণার এর রূপভেদের উল্লেখ পাওয়া যায়। প্রথমত, প্রজাতিকে এক জাতিরূপ বা মনোটাইপিক বা বহুজাতিরূপ বা পলিটাইপিক পপুলেশন হিসাবে গণ্য করা হয়। এক জাতিরূপ প্রজাতির ধারণা অনুসারে প্রজাতিকে কেবল একটি আন্তঃপ্রজননশীল জীব পপুলেশন হিসাবে গণ্য করা হয়। এই মত অনুযায়ী একটি প্রজাতি একাধিক পৃথক জীবগোষ্ঠী থাকা সম্ভব নয়। বহুজাতিরূপ প্রজাতি ধারণা অনুযায়ী একটি প্রজাতির একাধিক পৃথক পপুলেশন থাকা সম্ভব এবং যেগুলি পৃথক পৃথক ভৌগোলিক অঞ্চলে বিস্তৃত থাকে। বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে বিস্তারপ্রাপ্ত একই প্রজাতির পৃথক পৃথক জীবগোষ্ঠী কখনো কখনো বৈসাদৃশ্যযুক্ত হতে পারে, কিন্তু তারা মোটেই জননগতভাবে বিচ্ছিন্ন নয়, যেমন মঙ্গোলিয়ান, ককেশিয়ান এই সমস্ত মানব জীবগোষ্ঠী। বৈসাদৃশ্য যুক্ত এক প্রজাতির একাধিক জীবগোষ্ঠীকে উপপ্রজাতি বা রেস হিসেবে গণ্য করা হয়। অনেক প্রাণীর ক্ষেত্রে উপপ্রজাতি কিংবা রেসের উপস্থিতি দেখা যায়। সুতরাং বহুজাতিক রূপে প্রজাতি ধারণা অনেক ক্ষেত্রেই প্রযোজ্য। প্রজাতির উপবিভাগকে উপবিভাগ ও সিবলিং স্পিসিস, প্রজাতি পপুলেশনে বহুরূপতার ভিত্তিতে তার উপবিভাগ করা হয়। প্রজাতির যে যে উপবিভাগগুলি শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে গুরুত্ব পায় সেগুলো উপপ্রজাতি বা সাবস্পিসিস, গোত্র বা ক্ল্যান ও ডিম নামে অভিহিত করা হয়। উপপ্রজাতি কাকে বলে? হোয়াট ইজ সাবস্পিসিস? বৈচিত্র্যযুক্ত যেসব জীবগোষ্ঠী বা পপুলেশনে আন্তঃপ্রজননের মাধ্যমে পরস্পরের মধ্যে জিনের আদান প্রদান ঘটাতে সক্ষম তাদের একই প্রজাতির উপপ্রজাতি বলা হয়। পূর্বে উপপ্রজাতি ভ্যারাইটি নামে গণ্য হতো। উপপ্রজাতি প্রজাতির প্রধান উপবিভাগ ও একটি উপপ্রজাতি সাধারণত অনেকগুলি স্থানীয় পপুলেশনের সমষ্টি হয়ে থাকে। বহিরাকৃতির দিক থেকে উপপ্রজাতিগুলি পৃথক হয়, তাদের শনাক্ত করতে অসুবিধা হয় না। সাধারণত উপপ্রজাতিভুক্ত জীবগোষ্ঠীগুলি আলাদা আলাদা ভৌগোলিক অঞ্চলে বসবাস করে ও সেক্ষেত্রে সমস্ত ভৌগোলিক অঞ্চলগুলিকে একত্রে প্রজাতির বিস্তার পরিধির অন্তর্ভুক্ত করা হয়। প্রতিটি উপপ্রজাতির নামকরণ করার রীতি প্রচলিত আছে। এক্ষেত্রে ত্রিমাত্রিক নামকরণের প্রথা প্রয়োগ করা হয়। বর্তমানে মানুষ যে উপপ্রজাতিভুক্ত তার নাম হলো হোমো সেপিয়ান সেপিয়ান্স। সিংহের একটি উপপ্রজাতির নাম হচ্ছে প্যান্থেরা লিওপারসিয়া। উপপ্রজাতিগুলি যেহেতু আলাদা আলাদা ভৌগোলিক অঞ্চলে অবস্থান করে তাই তাদের ভৌগোলিক রেস বলা হয়। ক্লাইন বা গোত্র কাকে বলে? কখনো কখনো অনেকগুলি স্থানীয় পপুলেশন বা ডিমের মধ্যে ধারাবাহিক পরিবর্তনের ছাপ পাওয়া যায়। এমন পৃথক জীবগোষ্ঠী যারা আন্তঃপ্রজননে সক্ষম সেই জীবগোষ্ঠীকে বলা হয় ক্লাইন বা গোত্র। পৃথক জীবগোষ্ঠীগুলির জিনপুলের মধ্যে সমন্বয় ঘটার জন্যই পৃথক পপুলেশন পার্থক্যের ধারাবাহিকতা লক্ষ্য করা যায়। ক্লাইনের মধ্যে যে সামঞ্জস্যপূর্ণ পার্থক্য লক্ষ্য করা যায় তাকে ভৌগোলিক ও বাস্তুতান্ত্রিক বিভেদের প্রভাবও বলা বলে গণ্য করা হয়। ক্লাইনগুলিকে কোনো প্রজাতির আর একরকম উপবিভাগও বলা যায়। ডিম কাকে বলে? যে কোনো স্থানীয় আন্তঃপ্রজননশীল পপুলেশনকে ডিম বলে। ডিমের অন্তর্ভুক্ত জীবেরা পরস্পর জিনের আদান প্রদান ঘটাতে পারে, সুতরাং তারা একই জিনপুলের অংশীদার।
কোনো প্রজাতির সবচেয়ে ছোটো মাপের জীবগোষ্ঠী হলো ডিম। যে কোনো ডিমকে আংশিক বিচ্ছিন্ন পপুলেশনও বলা যায়। সিবলিং প্রজাতি, বহিরাকৃতিতে সাদৃশ্যযুক্ত যখন দুটি জীব পপুলেশনে জননগতভাবে বিচ্ছিন্ন হয় তখন তাদেরকে সিবলিং স্পিসিস বা সিবলিং প্রজাতি বলা হয়। সিবলিং স্পিসিসের অন্তর্ভুক্ত জীবেরা সাধারণত সমস্থানিক পপুলেশনের অংশ হয়ে থাকে। বহিরাকৃতিমূলক প্রজাতি ধারণা অনুযায়ী এদের একই প্রজাতির বললে এরা আসলে পৃথক প্রজাতির সদস্য। সুতরাং সিবলিং স্পিসিসের অস্তিত্ব জৈবিক প্রজাতি ধারণার যথার্থতা প্রমাণ করে। ফলমাছির ক্ষেত্রে ডোসোফায়লা পারসুমিলিস ও ডোসোফায়লা সিউডোমোসোকোরা দুটি সিবলিং স্পিসিস। বাইরে থেকে এদের চেনা মুশকিল, এরা একই গোত্রভুক্ত সিবলিং স্পিসিস।